নামাজ পড়তে যাবার সময় দুষ্কৃতীদের ছোড়াগুলিতে মৃত্যু হলো তৃণমূল নেতার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানা এলাকার বামুনগাছি গ্রাম পঞ্চায়েতে। মৃত তৃণমূল নেতার নাম সাইফুদ্দিন লস্কর, বয়স 43 বছর। তিনি বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং বামুনগাছিতে তৃণমূলের অঞ্চল সভাপতি। সাইফুদ্দিনের স্ত্রী শেরিফা বিবি বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই ভোরবেলা নামাজ পড়তে যেতেন সাইফুদ্দিন। সোমবার ভোরেও নামাজ পড়ার জন্য বেরিয়েছিলেন তার বাড়ির কাছে মসজিদে, সেখানেই যাচ্ছিলেন তিনি। সেই সময় তাকে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। গুলির শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। তারা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সাইফুদ্দিন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জয়নগর 1 নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে পদ্মেরহাট হাসপাতালে ছুটে যান স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভা সর্দার। তিনি বলেছেন, দুষ্কৃতীরাই এই খুন করেছে ওই আমাদের বামুনগাছির অঞ্চল সভাপতি। ভোরবেলা নামাজ পড়তে যাচ্ছিল বাড়ির সামনেই মসজিদ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভেতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দুজনকে গ্রেফতার করেছে। একজনকে মগরহাট পশ্চিম বিধানসভা এলাকার উস্তি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, আর অন্য একজনকে গোদাবর বাসতলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। চারজন ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে মনে হচ্ছে। এই ঘটনা রাজনীতির যোগ রয়েছে কিনা তাও প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। দুষ্কৃতীরা করেছে ক্রিমিনাল্লা ও আমাদের অঞ্চলের সভাপতি পার্টির। বামুনগাছি অঞ্চলে আমাদের সকলের বন্ধু ছিল। আমরা গত কাল পরশু দিনও একসঙ্গে সারাক্ষণ রাত পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত একসঙ্গে কাটিয়েছি। ভোরবেলা নামাজ পড়তে যাচ্ছিলো, ও জামাত করে এসছে কদিন সবাইকে নিয়ে। ও একটু ভোরবেলা উঠে কদিন ধরে ধর্মকর্ম করছিল, জামাতে থেকে ঘুরে আসার পরে নামাজ পড়ছিল। বাড়ির সামনেই মসজিদ, একেবারে 1 মিনিটের মধ্যেই বাড়ি থেকে নেমে নামাজ পড়তে যাচ্ছিল। মসজিদের সামনেই ক্রিমিনাল্লা দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা পুলিশ তদন্ত করছে, ভিতরে কি চক্রান্ত আছে না আছে এটার বিষয়ে আমরা পুলিশকে বলেছি এর তদন্ত করতে। তদন্ত করলে বাকিটা পরে জানা যাবে। এই মুহূর্তে আর কিছু বলার মতন বেশি কিছু নেই আমাদের কাছে। নাম কি আছে আর কি, কোন কোন? সাইফুদ্দিন লস্কর, আমাদের বামুনগাছি অঞ্চলের সভাপতি, আমাদের বাড়িপুর পূর্ব বিধানসভার ব্লকের নেতা, প্রধান ওর বউ, ও পঞ্চায়েত মেম্বারও ছিল, প্রধানের প্রতিনিধি ছিল। টোটাল আমাদের এই জয়নগর 1 নম্বর সাইডের 6টা অঞ্চলেই নেতৃত্ব দিত। সব জায়গা জুড়েই একটা ওর প্রভাব ছিল বাড়িপুর পূর্ব বিধানসভায়। সেরকম এখনো পর্যন্ত ধরা পড়েছে একজন উস্তির ছেলে, আর একজন ধরা পড়েছে গোধাবর বাঁশতলার ছেলে। বামুনগাছি অঞ্চলে দুলুয়াখাকির কিছু ছেলেকে সন্দেহ করা হচ্ছে, কিছু একটা ছেলে যুক্ত আছে ক্রিমিনাল আমিশুর বলে ছেলেটার নাম। ওকে কি গুলি করা হয়েছে? হ্যাঁ, গুলি করা হয়েছে। কারা করতে পারে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বলে কি মনে হচ্ছে? একটা ছেলে ধরা পড়েছে উস্তি থেকে, একটা ছেলে আমাদের গোধাবর বাঁশতলা থেকে ধরা পড়েছে, একটা ছেলে বামুনগাছির, একটা দুলুয়াখাকির, একটা ছেলের বাইক পাওয়া গেছে। এরকম ধরো 5 জন মতন ছিল, 3 জন 2 জন 5 জন ছিল। এই খুনের ঘটনাগুলো কি রাজনীতির যোগ আছে বলে মনে করছেন নাকি? এই মুহূর্তে বলতে পারছি না, এটা আরও পরে জানা যাবে। এখন দেখি পরিস্থিতিটা, দেখে তারপরে বলছি।